তেজপুর শহরের মাঝমজিয়া প্রেমর ভয়ঙ্কর কাহিনী। প্রেমিকায় প্রেমিকর সুতে মিলি জ্বলাই দিলে প্রাক্তন প্রেমিকক। এল বিরোধের রাজপথ চটফটাই আছে জ্বলন্ত প্রেমিক। কেকাই কেকাই যুবকে কলে প্রেমিকায় মুখ জ্বলাই দিছে। হয় তেজপুর শহরের মাঝমজিয়ার অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে। এই যুবকজনক মন করক, সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থার আরক্ষী তাক লই গেছে চিকিৎসালয়লৈ। মৃত্যুর সঙ্গে যুঁজি আছে তেওঁ। এইবার ফেসবুকত প্রসারিত এই যুবকজনের ফটো লই চাম। এইজনেই সেইজন যুবক যিজন যুবকক জীবন্তে জ্বলাই দিছিল তেওঁর প্রেমিকায়। আসলতে এল বিরোধের এগারী যুবতীর সঙ্গে এই যুবকজনের দীর্ঘ সময় ধরে প্রেম চলি আছিল। ফেসবুকত দুইরে অন্তরঙ্গ আলোকচিত্র প্রচার হয়েছিল, কিন্তু শেহতীয়াভাবে দুইরে সম্পর্ক ফাঁট মেলে। প্রেমিকায় নতুন প্রেমিকক আকুয়ালি লয়। এই সংঘাতের পরিণতি হিসাবে পুরনা প্রেমিক প্রেমিকার ঘর যাওতে নতুন প্রেমিকর সুতরাং প্রেমিকায় মিলি জ্বলাই দিয়ে এই যুবকজনক। জ্বলন্ত অবস্থাত মৃত্যুর সঙ্গে যুঁজি যুঁজি যুবকজনে স্বীকারোক্তি দিছে তাক জ্বলাই দিছে প্রেমিকায়। এইবার এই যুবতীগুলিক মন করক, এইগুলি সেই যুবতী যুক্ত সময়ত সমগ্র দেশত নারীর অধিকার নারীর স্বাধীনতাক লৈ চিঞৰি থকা হৈছে। সেই সময়ত এই নারীরূপী এইগুলি যুবতীলৈ মন করক। এইগুলি যুবতীয়ে নিজের প্রাক্তন প্রেমিকক রাজপথত জ্বলাই দিবলৈ সাহস গোটাইছে। পরবর্তী সময়ত এই প্রেমিকা আর তার মাতৃক আরক্ষী গ্রেপ্তার করেছে। মোর বোয়ারিয়ে চিঁড়ি চিঁড়ি কৈছে যে একটা লোড়া জ্বলি আছে, মা নলাত পড়ি আছে, কোনোবা এখন ঘর পা দৌড়ি আহিছে বলে কৈছে। তাইও ভালকে শুনিছে, হে জানা নাই কথাটো। তেতিয়া মই দৌড়ি আহিলো, আহি দেখিছো এই নলাটোর ভিতর সোমাই আছে, আধা সোমাই আছে, গাৰ গোটেই মাখি চালটো পুড়ি গৈছে। তেজপুর শহরের মাঝমজিয়াত সংঘটিত এই ঘটনায় নারীর অন্য একটা রূপ সম্মুখলৈ আনিছে। প্রশ্ন হৈছে এয়াই নারীর প্রকৃত স্বরূপ নেকি? প্রকৃততে এই যুবতীগুলির শরীরত নারীর কিবা গুণ আছে নেকি? তেজপুরের ক্যামেরাম্যান পরশর সুতরাং রূপজ্যোতি গোস্বামী, DY365।